মজাদার বাংলা কার্টুনে মন ভরিয়ে তুলতে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ আর ট্যাপ করুন ক্লিক কিডসে। তোমরা সকলে চলে এসেছ? হ্যাঁ হ্যাঁ, আমরা সকলে চলে এসেছি। এবার তুমি তোমার ঝুলি থেকে গপ্প বার করে আমাদের শোনাও। হ্যাঁ কানা মামা, এই গপ্প ছাড়া আর কি আছে তোমাদের দেওয়ার মতো? শোনো তাহলে। এক রাজা। না না মামা, আর রাজা রাক্ষস নয়। কেন, কি হলো? তুমি জানো তিতলিরা কত পশু পাখিদের গপ্প জানে? আজ আমাদের পশু পাখিদের গপ্প বলতে হবে। ঠিক আছে, তাই শোনাবো। কিন্তু তোমরা গপ্পগুলো চিরদিন মনে রেখো, শোনো তাহলে। এক যে ছিল বুড়ি, সে পান্তা ভাত খেতে বড্ড ভালোবাসত, তাই সবাই তাকে পান্তা বুড়ি বলে ডাকত। কিন্তু কদিন ধরে পান্তা বুড়ির মনে কোনো শান্তি নেই, কারণ এক চোর রোজ রাত্রে পান্তা বুড়ির পান্তা ভাত খেয়ে নিয়ে চলে যায়। তাই একদিন পান্তা বুড়ি রাজার কাছে নালিশ করতে চলল। পান্তা বুড়ি পুকুরের পাড় দিয়ে যাচ্ছে, এমন সময় এক শিঙি মাছ তাকে দেখতে পেয়ে বলে উঠল, পান্তা বুড়ি কোথায় যাও? চোরে আমার পান্তা ভাত খেয়ে যায়, তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। সঠিক বিচার না পেলে আমার কাছে এসো, তোমার ভালো হবে। আচ্ছা। পান্তা বুড়ি কোথায় যাও? চোরে আমার পান্তা ভাত খেয়ে যায়, তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। সঠিক বিচার না পেলে তুমি আমার কাছে এসো, তোমার ভালো হবে। আচ্ছা। পান্তা বুড়ি কোথায় যাও? সঠিক বিচার না পেলে আমার কাছে এসো, তোমার ভালো হবে। আচ্ছা। এবার বুড়ির সাথে দেখা হলো এক খুঁড়ে। পান্তা বুড়ি কোথায় যাও? চোরে আমার পান্তা ভাত খেয়ে যায়, তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। সঠিক বিচার না পেলে আমার কাছে এসো, তোমার ভালো হবে। আচ্ছা। এরপর হাঁটতে হাঁটতে পান্তা বুড়ি রাজসভায় রাজার কাছে এলো। কে বুড়ে, কি চাও? মহারাজ, এক বেটা চোর রোজ রাতে আমার পান্তা ভাত খেয়ে চলে যায়, তাই আপনার কাছে আমার অনুরোধ, আপনি এই চোরকে ধরে কঠিন শাস্তি দিন। দেখো বুড়িমা, আমার এখন অনেক কাজ, কাজেই তোমার পান্তা চোর ধরার মতো ফালতু সময় আমার নেই, তুমি এখন যাও। মনের দুঃখে বুড়ি ফিরে চলল নিজের ঘরে। পথে যেতে যেতে তার মনে পড়ল খুর, গোবর, বেল ও শিঙ্গি মাছের কথা। তারপর তাদের ইচ্ছা মতন তাদেরকে নিয়ে এলো নিজের ঘরে। যখন বুড়ি ঘরের উঠোনে এসেছে, তখন খুর বলল, পান্তা বুড়ি তুমি আমাকে ঘাসের উপর রেখে দাও। আচ্ছা। তারপর বুড়ি যেই ঘরের দাওয়ায় পা রাখবে, তখন গোবর বলবে, পান্তা বুড়ি তুমি আমাকে দাওয়ার সিঁড়ির সামনে ফেলে রাখো। ঠিক আছে। তারপর
বুড়ি ঘরে ঢুকলো। চাক বাবা, ঘরে এসে ধরে যেন প্রাণ এলো। পান্তা বুড়ি, তুমি আমাকে উনুনের মধ্যে রাখো, আর তুমি আমাকে তোমার পান্তা ভাতের হাড়ির ভিতর রাখো। আচ্ছা, তাই হবে। কথা মতোই কাজ হলো। এদিকে রাত্রি হলো, চোর এলো বুড়ির ঘর। এসেই সে পান্তা ভাতের হাড়ির ভেতর হাত ঢুকিয়েছে, এমন সময় দাঁড়াও চোর, তোমার হাতে এমন কাটা মারবো না। বাবা গো, হাতে যেন কি ফুটলো, ভীষণ ব্যথা হচ্ছে। যাই, উনুনে বরং হাতটা একটু তাপিয়ে নি, ব্যথার আরাম হবে। দাঁড়াও চোর, দেখাচ্ছি মজা। বাবা গো, চোখে মুখে কি ছিটকে লাগলো রে। না বাবা, আর পান্তা ভাত খেয়ে দরকার নেই, পালাই বাবা এখান থেকে। বাবা গো, পায়ে কি লাগলো, না যাই, ঘাসেতে বরং পাটা মুছে নি। এবার আমার কাজ। ও মা গো, বাবা গো, গেল গো। এ বেটা, চোর ধরা পড়েছে, ধরো, মার 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 মার। তারপর গ্রামবাসীদের বেদম প্রহারে চোরের পান্তা ভাত খাওয়ার শখ জীবনের মতো ঘুচে গেল। আর পান্তা বুড়িও নিশ্চিন্ত মনে দুবেলা মন প্রাণ ভরে পান্তা ভাত খেতে লাগলো। মজাদার বাংলা কার্টুনে মন ভরিয়ে তুলতে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ, আর ট্যাপ করুন ক্লিক কিডসে।